আজকে সকাল থেকে ভালোই রোদ পড়েছে। এ কয়েকদিন একটু ঠান্ডা ওয়েদার ছিল, বাট আজকে কেন জানি একটু গরম গরম ফিল হচ্ছে। সো রাতুল শাওয়ার নিয়ে নিছে আর আমরা বাহিরে টাওয়াল মেলে দিছি। আমরা মাঝে মাঝে বাহিরে টাওয়াল মেলে দিই, আমার ভালো লাগে। অনেক কড়কড়া রোদ থাকে তো একদম ড্রাই হয়ে যায়, আর ভিটামিন ডিও পাওয়া যায়। সো আমি এখন রাতুলের আজকে কাজ, সো আমি একটু রান্নাবান্না করতেছি, ঘরটা ক্লিন করে ফেলছি। আজকে যেহেতু রাতুলের ছুটির দিন, বাট তাও ওর কাজে থেকে কল আসছে যে আজকে ওর যেতে হবে, তাই হচ্ছে গিয়ে একটু রান্নাবান্না করতেছি এখন। এখানে চিকেন ফ্রাই করতেছি, চিকেনটা ম্যারিনেট করা ছিল, কালকে রাতেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট ভেজে নিচ্ছি। ওকে টিফিন দিয়ে দিব আর ও এখন খেয়েও যাবে, খাওয়া দাওয়া করে একবারে যাবে, তো আমাকেও নিয়ে যাবে। আমি আজকে ওর রেস্টুরেন্টে যাই, খাবো, খাওয়া দাওয়া করবো, তো এই প্ল্যান আছে। তো আমি আর এখন খাবো না, জাস্ট ওকে খাওয়াটা দিয়ে দিব। চিকেন ফ্রাই একদম কড়া করে ভেজে নিচ্ছি, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস করে নিয়েছি একদমই সিম্পলভাবে। আজকে অনেক কিছু ক্লিন করছি, মানে আমার পুরো চুলাটা ক্লিন করছি, কারণ এখান দিয়ে ময়লা ছিল অনেক, তেল ভাজাভাজি করলে কাঁচটা একটা ময়লা থাকে না, ওরকম ময়লা ছিল, এগুলো সব ক্লিন করছি। তারপর আমার এই ফ্রিজেও মাঝে মাঝে একটু তেল পড়ে, তো এই ফ্রিজটাও পুরো এই সেটে ক্লিন করেছি, উপরের সাইডটাও ক্লিন করেছি, উপরে অনেক ময়লা ছিল। তো আজকে মোটামুটি অনেক কিছু ক্লিন করছি আমি, তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। যখন ক্লিন করা শুরু করি তখন আমি সব ক্লিন করতে থাকি, এটা হচ্ছে আমার একটা অভ্যাস, আমি জানি না আপনাদের আছে কি না, বাট আমি যখন ক্লিনিং শুরু করি আমার মনে হয় এটা ময়লা, ওইটা ময়লা, ওইটা ময়লা, তো সব একবারে ক্লিন করি। আর এই তো আমার ফ্রিজটা মোটামুটি ফ্রন্ট সাইড একদম ক্লিন আছে, আমার ফ্রিজটা আমি অনেক যত্ন করে রাখি, কারণ এটা হচ্ছে আমার শাশুড়ির ফ্রিজ, ওনার একটা স্মৃতি, রাতুলের কাছে হচ্ছে কি ওনার এই ফ্রিজটা রয়ে গেছে। তো এটা আমি খুব সুন্দর করে যত্ন করে সবসময় রাখার চেষ্টা করি। এই যে আমার সব ম্যাগনেটের কালেকশন, রিসেন্টলি যে ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম এটা লাগিয়েছি এখানে, আর আরেকটা এখানে লাগিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের রিসেন্টলি বলতে কিছুদিনের মধ্যে আবারও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি হয় কি না, তো ওখানে গেলে আবার ওইসব জায়গার ম্যাগনেট নিয়ে আসার চেষ্টা করব। এখনও শিওর না, বাট আমরা প্ল্যানিং করতেছি যে আমরা কোথাও ঘুরতে টুরতে আবার যাব। আমার ফ্রাইটা হতে থাক, এখন আমি সব কিছু গুছিয়ে ফেললাম। রাতুল হচ্ছে কি একটু চিনি আনতে গেছে ওয়ালমার্ট থেকে, কারণ আমি চিনি বানাবো, মানে কেক বানাবো, আর দেখি ঘরে চিনি নাই, চিনি শেষ হয়ে গিয়েছে, তো ওকে বললাম যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো, আমার আরেকটা কেকের অর্ডার আসছে কালকে, সো ওইটার জন্য কেক প্রিপেয়ার করে রেখে দিতে হবে। তারপরে বাসায় এসে দেন আমি কেকটা ডেকোরেশন করব। রাতুল যখন কাজে চলে যায় আর আমি যখন বাসায় একা থাকি, তখন আমার একদমই বাসায় একা থাকতে মন চায় না, তাই আজকে ভাবলাম ওর সাথে সাথে আজকে ওদের কাজে চলে যাই। ওখানে নতুন একটা বার্গার এসেছে, ভেজি বার্গার, ওইটা একবার শুধু ট্রাই করা হয়েছে, তো ভাবলাম আজকে যেহেতু ওর কাজ আছে ওর সাথে সাথে চলে যাই, বার্গারও টেস্ট করা হয়ে যাবে, আমার একটু টাইমও স্পেন্ড হবে, কারণ বাসায় আমার একদমই ভালো লাগে না যখন আমি একা একা থাকি, তাই হচ্ছে গিয়ে কিছু না কিছু করার একটা চেষ্টা করি। আর বাসায় একা থাকলে আমার খালি চিন্তা হয় এটা রান্না করতে হবে, ওই দিন কী রান্না করব, মানে রান্নাবান্না চিন্তা থাকে আর ঘর ক্লিনিং করা চিন্তা থাকে, এই দুইটা মাস্ট থাকে, মানে কী ক্লিন করতে হবে, কী ময়লা হয়ে গেছে, লন্ড্রি করতে হবে কি না, এসব। আপনারা কী করেন অবসর টাইমে সেটা আমাকে জানাবেন, আর আমি অবসর টাইমে কী কী করতে পারি সেটারও আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন আমাকে, সেটা যেন আমি ফলো করতে পারি। সো কয়েকটা আইডিয়া আমাকে অবশ্যই দিবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন। এখন চলে যাচ্ছি হচ্ছে রাতুলের কাছে, ও আমাকে নিয়ে যাচ্ছে, আর বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে কী বলবো, একদম মনে হয় বাইরে কোনো সব কিছু রান্নাবান্না হয়ে যাবে এত রোদ, মানে ডিম থেকে শুরু করে বিরিয়ানি পোলাও সব কিছু।
তো হঠাৎ করেই আজকে কেন জানি না এত রোদ পড়লো। তো আমি আজকে এই নতুন ঘড়িটা পরেছি, এটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই ঘড়িটা আমার কাছে এত ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমরা চলে আসি প্রায়, আর দুই এক মিনিটের মতো সময় লাগবে। হ্যাঁ, সবই চাও? না, পেঁয়াজ ছাড়া। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া। লেটাস, টমেটো চাও? হ্যাঁ, পেঁয়াজ ছাড়া। হ্যাঁ, চলে আসি আমি ড্যানিসে। আজকে এখান থেকে আমার ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করব। সকালে থেকে কিছুই খাইনি, এখানে আসবো বলে আমি একদম সাইডে বসছি, মানুষ একদমই নাই। এখান থেকে বাহিরের ভিউ দেখা যাচ্ছে ভালোই। রাতুল অর্ডার নিয়ে গেল, হাসি পেতেছিল, ওকে ভিডিও করতেছিলাম। মাছ হাংরি, আমার অনেক ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া করে দেন আমি বাসা চলে যাব। ও থাকবে, ও রাত 10টায় আসবে কাজে থেকে। আমাকে এখানে হচ্ছে কর্ন ব্রেড দিছে, ব্রেডটা স্মেল অনেক সুন্দর, ভালো লাগতেছে। এটা পরে খাবো, আজকে এখন হচ্ছে কি আগে বার্গারটা খেয়ে নিব, দেন আমি বাকি সব খাবো। এত আমাকে ম্যাঙ্গো লেমনেড দিছে, এটা অনেক মজা। আই লাভ দিস ওয়ান, এটা খুবই মজা। আমি একা এখানে রাজত্ব করতেছি, কোনো মানুষই নেই। ও থ্যাংক ইউ সো মাচ আহমেদ। না, আই ডোন্ট নিড এনি সস। ওকে, থ্যাংক ইউ। যারা আপনারা আমেরিকাতে থাকেন তারা তো অবশ্যই ড্যানিসে যাওয়া আসা করেন। আর ড্যানিসে কিন্তু নতুন একটা আইটেম এসেছে, সেটা হচ্ছে ভেজি বার্গার। এটা ওদের আইটেম অনেক আগে থেকে ছিল, বাট রিসেন্টলি ওরা এটা রিমুভ করে দেয়, বাট আবার এটা ওরা রিস্টক করে। তো আপনারা চাইলে কিন্তু এই ভেজি বার্গারটা ট্রাই করতে পারেন, এটা অসম্ভব মজা। আর যারা আপনারা হালাল মেনটেন করেন তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ। এখানে কোনো মিট নেই, শুধুমাত্র ভেজিটেবল দেওয়া এই প্যাটিগুলোতে। এত এত মজা, আমার কাছে তো বেস্ট লেগেছে ড্যানিসের এই ভেজি বার্গার। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের সবার অনেক ভালো লাগবে। বার্গারের সাথে আমি নিয়েছিলাম অনিয়ন রিং, সেটা অসম্ভব মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমি একা একা বাসায় যাচ্ছি। তাও আবার বাসে করে, যেহেতু রাতুলের কাজ, সে আমাকে ড্রপ করে দিতে পারবে না। আর এখান থেকে ডাইরেক্ট একটা বাস আমাদের বাসার সামনে দিয়ে যায়, তো ওখান থেকে আর 5 মিনিট হাঁটলেই আমার বাসা। তো আমি বাসে উঠে গিয়েছি, আর বাসে এত এত ঠান্ডা ছিল, অনেক ভালো লাগছিল। বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম, আমি বাসের জন্য অলমোস্ট 30 মিনিটের মতো ওয়েট করেছি। এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে কি মুন আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে আফগানি অমলেট বানাতে হয়। এই সেই আফগানি অমলেট, আপনারা যারা এই অমলেটের রেসিপি চান আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করব। বিশ্বাস করবেন না, এই অমলেটটা এত এত মজা, যে একবার এই অমলেট খাবে সে এই অমলেটটার ফ্যান হয়ে যাবে, বিগ ফ্যান আমিও হয়ে গিয়েছি। এখন যাচ্ছি একটা দাওয়াতে, এলেতে যাচ্ছি ইন্ডিয়ান ক্লেপিটে আমি আর রাতুল। সো আমরা রওনা দিয়ে দিয়েছি, আমাদের হচ্ছে বিকালবেলার মানে ওখানে গেট টুগেদার। লাইলা আপু আমাদেরকে ইনভাইট করেছে। সো এখন বাজে হচ্ছে 5টা সোয়া 5টার মতো, আমরা রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় অনেক ট্রাফিক, এলেতে যেতে বিকাল টাইমে আসলে অনেক ট্রাফিক থাকে, তো আমরা এই ট্রাফিকের মধ্যে পড়ে গেছি। হ্যালো রাতুল। রাতুল গাছকে অনেক কষ্ট করে জোর করে ফুল চাট পরাইছি, সে ফুল চাট পরতে চায় না। আজকে অনেক গরম পড়ছে আমাদের এখানে ভ্যালিতে, তো প্রচণ্ড রকমের গরম। আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি।
ইন্ডিয়ানস ক্লেপিতে আপু আমাদেরকে ইনভাইট করেছে লাইলা আপুকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এসছো আমি অনেক খুশি হয়েছি ওয়েলকাম আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর মজা করব গল্প গুজব করবো আজকে আমাদের কি বলে হ্যাং আউট পার্টি আপু কিছু বলতে চান আমাদের খাবার দাবার চলে আসছে আমরা অনেক কিছু অর্ডার করছি তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে আমরা সবাই শুরু করি যে ভাইয়া রাতুল আমরা এখন খাবার দাবার করবো এখানে অনেক কিছু আমরা অর্ডার করেছি বিরিয়ানি তারপরে মাখনি তান্দুরি নান রুটি হ্যালো বেবি গার্ল হ্যালো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম সিগন্যাল হিলসে সো এই জায়গাটা এত এত সুন্দর মানে রাতের বেলায় এত সুন্দর লাগছিল দিনের বেলা না জানি কত সুন্দর বাট খুব রিসেন্টলি এটার দিনের বেলার ব্লগ নিয়ে আমি চলে আসব আপনাদের মাঝে সো আপনারাও যারা আমাদের এই আশেপাশে এলেতে থাকেন বা ভ্যালিতে থাকেন তারাও এখানে এসে ভিজিট করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর সিগন্যাল হিল জায়গাটার নাম আর এই জায়গাটা উপর থেকে পুরো হচ্ছে ক্যালিফোর্নিয়াটা দেখা যাচ্ছে এত সুন্দর এই জায়গায় আমরা অনেকক্ষণ ছিলাম দেন বাসায় চলে যাই আজকের ব্লগটা এতটুকুই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ